নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে দেখতে 9টা দিনের ছুটি শেষ, আজকে বাড়ি থেকে কলকাতা ফেরার পালা। একটা ব্লাড টেস্ট করার জন্য বাবাকে আজকে একটু তাড়াতাড়ি বাজারে চলে যেতে হয়েছিল। আজকে যেহেতু বাড়ি থেকে কলকাতা ফিরবো, তাই মা একটু রান্না করে দেবে। ওখানে গিয়ে রান্না করে খাওয়ার ব্যাপারটা থাকবে না, বাড়ি থেকে রান্না করে দিলে তখন আমি ওখানে গিয়ে খেয়ে নেব। বাবা যখন বাজারে যায় তখনই বলে দিয়েছিলাম, বড় মাছ পেলে কিচ্ছু বড় মাছ আনবে না, যদি ছোট মাছ পাও তাহলে ছোট মাছ আনবে, আর যদি ছাতু পাও তাহলে আনবে। জানি না কী কী এনেছে, দেখি মায়ের কাছে যাই, তারপর ব্যাগটা খুলে দেখাচ্ছি। দেখে খুশি হয়ে গেছি, আমার পছন্দের ছাতু এনেছে। এটা খেতে আমার যে কী ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে 9 দিন বাড়িতে কাটালাম, যতবারই বাবার চোখে এই ছাতুটা পড়েছে, বাবা আমাদের জন্য নিয়ে এসেছে। আর একটু ছোটো মাছও ছিল। কলকাতায় বাজারে বেরিয়ে আমি যে এই ছাতুটা কতবার খুঁজেছি কিন্তু কোনো বাড়ি পাইনি। ওখানে ওই কৃত্রিম উপায় যেগুলো তৈরি হয় ওগুলোই বিক্রি হয় বেশি, কিন্তু ওইটার টেস্ট আর এটার টেস্ট সম্পূর্ণ আলাদা। মাকে আজকে বললাম অনেকদিন পান্তা ভাত খাই না, আজকের দিনটা একটু ছাতু দিয়ে পান্তা ভাত খেতে দাও। মা এখন ছাতুটা ভেজে নিয়েছে আর এটা দেখে আমি একটু লোভ সামলাতে পারছি না, একটুখানি তুলে নিয়ে খেলাম। একটু শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর তেল দিয়ে এর যে মাখাটা অসাধারণ লাগে খেতে। আর এর সাথে ছিল গয়নাবুড়ির ভাজা। তাদেরকে খেতে দিয়ে মা দুপুরে রান্নার জন্য ছোট মাছগুলো পরিষ্কার করছিল। এই ছোট মাছগুলো আমার অনেক পছন্দের। সকালবেলার দিকটা করে এত বৃষ্টি হলো, ভাবলাম আজকে আর যেতে পারবো না। ছুটিটা যেহেতু আজকে পর্যন্ত ছিল, আজকে আর ডিউটিতে ফেরার কোনো তাড়া ছিল না, যে কোনো সময় গেলেই হতো, তাই জন্য একটু ওয়েট করে গেছিলাম, বৃষ্টিটা থামলে তারপরেই যাব। ওই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 12:30টার দিকে আমি রেডি হয়ে তারপর বেরোলাম। হালকা হালকা বৃষ্টিতে বেরিয়ে যাওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে আমাদের গ্রামের রাস্তাঘাট, তো একটুখানি কাদা হয়ে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাব। মা আর বাবা আমাকে একটু ছাড়তে যাচ্ছে, মা আমাদের গেট পেরিয়ে একটুখানি ছাড়তে যায়, আর বাবা আমাকে টোটোতে তুলে দিয়ে তারপর বাড়ি আসবে। যখন বাড়ি থেকে কলকাতা ফিরছিলাম তখন আমাদের বাড়ির পোস্টটির কথা ভারী মনে পড়ছিল। আমাদের বাড়িতে যে কেউ আসুক, সে আমি আসি, বোন আসুক, বা আমাদের বাড়িতে কোনো রিলেটিভ আসুক, যেই আসুক না কেন, আমরা যখন তাকে ছাড়তে আসতাম বাইরে, তখন সে বাইরে পর্যন্ত তাকে ছাড়তে আসতো। তো এবারে নেই, অনেকটা মিস করছি। আকাশের অবস্থা দেখে মনে মনে ভাবছিলাম এই বুঝি বৃষ্টি এলো। তো আমি তো ভাবছিলাম যে অনেকটা পরেই বেরোবো, কিন্তু বাবা বললো যে এখনই বৃষ্টিটা ধরেছে, এখনই বেরিয়ে পড়ো, নইলে বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে আর বাড়ি পৌঁছতে অনেকটা লেট হয়ে যাবে। আমাদের বাড়ির গেট থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে আসলে এই জায়গাটা আমার ভারী পছন্দের। এত সুন্দর হাওয়া আসছিল এই জায়গাটা থেকে, খুব ভালো লাগছিল। বললাম যে অনেকটা দূর চলে এসছো আর তোমাকে আসতে হবে না, এবার বাড়ি ফিরে যাও, আমি বাবার সঙ্গে চলে যাচ্ছি। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমাকে ছাড়তেই আসবেন। আর বাবা সামনে আমার খাবারের ব্যাগটা নিয়ে হাঁটছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে। সামনে যে পুজো আসছে তা একেবারে বোঝাই যাচ্ছে, শিউলি গাছের নিচটা পুরো সাদা শিউলি ফুলে ভরে গেছে। এই যে শুরু হলো কাদা রাস্তা, একটুখানি রাস্তা হলেও কাদা পেরিয়ে পেরিয়ে যেতে অনেক সময় লেগে যায়।
আসবার সময় আবার দেখা হলো পাড়ার এক জেঠিমার সাথে। ওনার সাথে কথা বলে তারপর আবার আসলাম। এই যে এটা ওনার একটা ছোট দোকান, স্কুলের পাশে উনি দোকান ঘরটা চালান। আজকে বাস পেতে বেশিক্ষণ দেরি হয়নি, প্রায় 1-2 মিনিট পরেই আমি বাস পেয়ে গেছিলাম। তারপরে বাসটা দেখলাম খালিও ছিল, বাসে বসার জায়গাও পেয়ে গেছি। আর মাঝ রাস্তায় দেখছি এত কালো হয়ে গেছে, এই বুঝি বৃষ্টি এলো। তবে সাঁতরাগাছিতে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেই জায়গার জন্য। হ্যাঁ, 1/2 ঘন্টা থেকে 40 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর যখন নামলাম ধর্মতলাতে, বাপ রে বাপ, সে কি বৃষ্টি! না পারছি ছাতা ধরতে আর না পারছি ব্যাগ। কত আগে বাসে উঠলাম, অথচ ধর্মতলাতে যখন নামি তখন প্রায় 5:30 মতো বাজে। বৃষ্টির মধ্যে যদি তাড়াহুড়ো করে যেতে যাই পুরোটাই ভিজে যাব, আর ভিজলেই ঠান্ডা লেগে আমার আর এক কাণ্ড হয়ে যাবে। এই এত ভারী বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে আর বেরোলাম না, একটুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে মেট্রো করে চলে আসি কবি সুভাষে। প্ল্যানেট থেকে মেট্রো করে কবি সুভাষ পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু বৃষ্টি তখনও পর্যন্ত হয়ে যাচ্ছিল সমান। তারপর ওখানে প্রায় 15-20 মিনিট মতো ওয়েট করছিলাম, আর তারপরে ট্রেন চলে এসেছি। তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরে কোনো ব্লগে।